বিসমিল্লাহির রহমানির রহিম মক্কার লোকেরা জিকে বলছেন ও ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদউ ইন কুনতুম সাদিকিন হে নাবি কখন সেই ওয়াদা বাস্তবায়িত হবে কখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তারা বলেছিল না কখন সে প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে যদি তোমরা সত্যবাদ দেহা নভীজিকেই প্রশ্ন করছেন আল্লাহ নাবি বলছেন আল্লা বলছেন নাবিকে তো ইন্দামা লাইল মা ইন্দামা হিমা আনা নদীরমবিন আমার আল্লাহ বলছেন নবী হে হে নবী মোহাম্ম তুমি বলে দাও এই কিয়ামতের জ্ঞান অর্থাৎ পৃথিবী কখন ধ্বংস হবে পৃথিবী কখন পৃথিবীর সমাপ্তি ঘটবে এই কিয়ামতের জ্ঞান কেবল মাত্রই একমাত্র আল্লাহর কাছে রয়েছে আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে এর জ্ঞান দেওয়া হয়নি তবে কখন হবে নবীজি কিছু আলামত বলতে লাগলেন বিশ্বনবী বলেন বয়স তো আনাম আস্তু কাহা তাই আল্লাহর নবী বলছেন আমি আর কেয়ামত একই সঙ্গে এসেছি নবীজি বলছেন আমার আর কেয়ামতের একই সঙ্গে পৃথিবীতে আগমন ঘটেছে এটা বলার পরে আল্লাহর নবী বলছেন আলাহদ মাস্ব্বা বতামাল উস্তা নবীজি বলছেন এইভাবে করে দুইটি আঙ্গুলকে আপনার এই শাহাদাত আর মধ্যমা আঙ্গুল এই দুটি আঙ্গুলকে আল্লাহর নাবি এইভাবে করে দাঁড় করালেন আর করিয়ে বুঝাতে চাইছেন যেমনটা এই দুটি আঙ্গুলের মধ্যে ব্যবধান খুব একটা নেই অনুরূপ আমার আর কেয়ামতের মাঝে খুব একটা দূরত্ব নেই ব্যবধান নেই অর্থাৎ আমি আর কেয়ামত একেবারে কাছাকাছি এসেছি নবীজি বলছেন আমি আর কিয়ামত দুটো একই পারে কাছাকাছি এসেছি যেমন দুটো আঙ্গনের মাঝে কোনো ব্যবধান নেই রকম কেয়ামতের মাঝে আর আমার মাঝে খুব একটা দূরত্ব নেই ব্যবধান নেই এবং আল্লাহ রসুসাল মৃত্যু হয়ে যাওয়া এটাও হচ্ছে কেয়ামতের আলামত নামেজির আগমন আর আগমনের পরে এই পৃথিবী থেকে নামেজির পরলোক গমন করা এটাও হচ্ছে কেয়ামতের আলামত অর্থাৎ তিনার পরে আর কোনো নবী আসবে না তিনি হলেন শেষ নবী বন্ধুরা আমার এরপরে নাবিজি বলছেন একতারাবতী সাত ও আনসাকাল অর্থাৎ কেয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে বিশ্ব নবীর জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল মক্কার লোকেরা আল্লাহর নবীকে বলছেন হে মোহাম্মদ আপনি যে একজন নাবি আপনি পরিচ আপনি একজন নাবি এর প্রমাণটা দিন আপনি যে নাবি আপনাকে নাবি করে পাঠানো হয়েছে আপনাকে প্রমাণ দিতে হবে আমি হচ্ছেন নাবি তো কি প্রমাণ বলেছিল নাবি হে আপনাকে চন্দ্রকে দি খণ্ডিত করে দেখাতে হবে এই চন্দ্রকে দুই জায়গাতে করে দেন দুটো খণ্ড যদি করে দিতে পারেন তবে বুঝে নেব আপনি হচ্ছেন নাবি এবং আপনার প্রতি ইমান নিয়ে আসবো আপনার রবের প্রতি ইমান নিয়ে আসবে এটা আপনি দেখিয়ে দেন আমার নাবি বললেন মাবুদের কাছে ফরিয়াদ করলেন মাবুদ আল্লাহ রে তুমি তাদেরকে দেখিয়ে দাও আমার নব্যের প্রমাণ তারা যে আমার কাছে জানতে চাইছে আমি নাবি কি নাবি নয় তাদের ভিতরে সন্দেহ রয়েছে আজকে তারা একটা প্রশ্নের সম্মুখীন করে দিয়েছে আমাকে মাবুদ আল্লাহ তুমি দেখে দাও কি করে তুমি দেখে দাও তাদের কাছে আমি যে নাবি এটা তাদের কাছে স্পষ্ট করে দাও আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন এটাও নাবির জামানাতে হয়েছে আমরা বুঝতে পারছি তাহলে কিয়ামতের আলামতগুলি আমাদের সামনে মানে গত হয়ে যাচ্ছে বা কিছু বাস্তবায়ন হচ্ছে এটা আমরা বুঝতে পারবো যে আর কত দূরে বন্ধুগণ আসন যে হাদিসটি আমি পাঠ করেছি আল্লাহর রাসূল বলছেন লা তাকুমু সা আ হাতা ইকুনু খামসা আশরা হাসলাতান মিন উম্মতি আমার নবীজি বলছেন ততদিন পৃথিবী ধ্বংস হবে না ততদিন কেমত হবে না ততদিন পৃথিবীর সমাপ্তি ঘটবে না হাত তাই উম্মাতি যতদিন না আমার উম্মতের মাঝে পনেরোটি নিদর্শন দেখা দেবে এবারে নবীজি বলতে লাগলেন এদার তোকে আমার না মান। ওয়া যাকাত মাগরামান ওয়া তুউল্লিমা হাইল গায়র উদ্দীন আতা আর-রাজুল ইমরাতহু আক্কা উম্মাহু আদনা সাদিকহু আকসা আবাহু ওয়া যহরাতিল আসওয়াত ফিল মাসাজি এইভাবে করে নবীজি 15 টি আলামতের কথা বললেন আল্লাহর নবী প্রথম নম্বরে বলছেন ইদা তুখিদাল ফাইয়াত ওয়া আলান এমন একটা জমানা আসবে এমন একটা সময় আসবে যখন জনসাধারণের মা বা গানিমাতের মালকে নেতারা নিজের বাবার পৈতৃক সম্পত্তি মনে করবে নেতারা মনে করবে এই মালগুলি হচ্ছে আমার এটা গানিমাতের মাল কিন্তু নেতারা মনে করবে এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি নেতারা জনসাধারণের পিছনে সেই মালগুলিকে খরচ করবে না তারা নিজেদের মধ্যে খরচ করবে তারা ভাববে আমার বাবার পৈতৃক সম্পত্তি আজকে দেখুন আজকে দেখুন কেউ শুধু একবার নেতা যদি হতে পায় তার চোদ্দ গোষ্ঠী যেন বসে খায় তার সমান সে স্টক করে নেবে যদি এই দেশের ব্যাঙ্কগুলো ফুল হয়ে যায় সুইজারল্যান্ডে পাঠিয়ে দেবে একবার যদি নেতা হয় আপনি মিলাবেন আল্লাহ রসুলের হাদিস থেকে আমি শুধু অনুবাদ করছি কেউ দুঃখ পেলে আমার কিছু করাই নেই আমি হচ্ছি অনুবাদক শুধু অনুবাদ করে শোনাচ্ছি যে এমন হবে নেতারা জনসাধারণের মালকে গানিমাতের মালকে তারা মনে করবে এটা আমার নিজের সম্পদ এটা মনে করবে আজকে দেখুন আপনার বাড়ির পাশে স্কুল পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে স্কুলের কি হবে হবে বিল্ডিং তৈরি আপনি দেখেন পঞ্চাশ লক্ষর ভিতরে দশ লাখের কাজ হলো চল্লিশ লাখ চলে গেল স্কুল স্কুল নির্মাণের টাকা আপনার রাস্তার নির্মাণ কল্পে বরাদ্দ টাকা আপনার বার্ধক্য ভাতা বিধবা ভাতা গরিব দুঃখীদের যে সমস্ত টাকা সরকার থেকে যেগুলো আসে এই সমস্তগুলিকে নিয়ে তারা তাদের কাছে তাদের অধিকার পৌঁছে দেবে না তারা নিজেদের মধ্যে বন্টন করে খেয়ে নেবে আমার নাবিজি বলছেন যখনই দেখবে এই মতো ঘটে যাচ্ছে তখনই বুঝে নেবে পৃথিবী আর টিকবে না টিকবে না টিকবে না কেমন নেতা হতে হবে আজ আপনি মিলিয়ে দেখুন সেটা যে এখন আবার বাস্তবায়ন হচ্ছে কিনা তাহলে নেতা কেমন হতে হবে শাসক কেমন হতে হবে শুনে নিন বন্ধুরে আমার নাবিজির মৃত্যুর পরে নাবিজির কথা আপনাকে বলছে না নাবির সাহাবিদের কথা আমি বলছি খালিফা হলেন হাজরত আবু বাক্কার আবু বাক্কারের পরে খেলাফতের দায়িত্ব পেলেন হাজরতে ওমার। ওমার কেমন খালিফা কেমন শাসক আমাদের মতো এই লেটু পেল্টু শাসক নন হাজরাতে ওমারা দিয়া লাফোতালা আন তিনি আপনার এই বিশাল জগতের অর্ধ পৃথিবীর তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন তিনি হাতে অর্ধ পৃথিবীর ক্ষমতা ছিল হাজরাতে ওমার কেমন শাসক ছিলেন শুনেলেন বন্ধুরা আবার আজকের নেতারা প্রজাদের খবর রাখে না আজকের নেতারা এসি বয়সি রুমে থাকে আজকের নেতারা এসি গাড়িতে চলাফেরা করে তারা প্রজাদের খবর কিন্তু তেমনটা রাখে না হাজরাতে ওমার কেমন শাসক ছিলেন বন্ধুরা আমার হাদরাতে উমার যখন শাসক হলেন যখন রাষ্ট্র ক্ষমতা হাদরাতে উমারের হাতে অর্পণ করা হল হাদরাতে উমারকে দেওয়া হল হাদরাতে উমার প্রতিদিন যেন প্রতি রাত্রে বেরিয়ে যেতেন গভীর রাত্রে মানুষেরা যেন নিদ্রায় নিদ্রিত হয়ে যেত হাদরাতে উমার বেরিয়ে যেতেন খবর নিতেন জনসাধারণের কি অবস্থা রয়েছে জনসাধারণ কে কি অবস্থায় রয়েছে কে কষ্ট রয়েছে এভাবে তিনি বেরিয়ে যেতেন তাদের খবর নিতে একদিন বেরিয়ে পড়লেন একজনকে সাথে নিলেন চলো দেখি আস্তে 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 করে আস্তে করে এই দিকটা দেখা হলো ওই দিক দেখা হলো এই করে দেখতে দেখতে একের পরে আস্তে আস্তে করে দেখেই যান দেখছে মানুষেরা শান্তিতে ঘুমাচ্ছে আরামে ঘুমাচ্ছে হাজিরা তোমার এগিয়ে যাচ্ছেন আর একটু চলো দেখি আর একটু চলো এই করে যেতে যেতে কিছুটা গেলেন যাওয়ার পর এ হেরা নামক একটা জায়গাতে গেলেন দেখছেন একটা বাড়ির ভিতরে যেন এই বাড়ির ভিতরে যেন টিপ টিপ করে আলো জ্বলতেছে ব্যাপারটা বুঝলাম না এই গভীর রাত মানুষেরা গভীর নিতে নিদ্রিত সকলেই যেন শুয়ে পড়েছে এমন অবস্থাতে কি ব্যাপার এমন অবস্থা এই বাড়িটা থেকে টিপ টিপ মিটমিট করে আলো জ্বলছে কেন কি ব্যাপার হাতগাতে উমারতে ওই ব্যক্তিকে সাথে নিয়ে চলে গেলেন যাওয়ার পরে দেখছেন ওই বাড়ির ভিতরে একজন মহিলা একজন মহিলা আপনার উনুনটা উনুনে জাল দিচ্ছে চুলাতে জাল দিচ্ছেন উপরে একটা হাঁড়ি রেখেছে আর পাশে যেন কিছু বাচ্চা রয়েছে বাচ্চাগুলো যেন এলোমেলো হয়ে পড়ে আছে তারা ঘুমিয়ে গেছে এভাবে জাল দিতেই আছে জাল দিতেই আছে জাল দিতেই আছে চলে যাচ্ছে বাচ্চাগুলো ঘুমিয়ে আছে হাজরাতে উমার আর যেন আরেকজন দেখছে এতক্ষণ থেকে জাল দিয়ে যায় কিন্তু তার রান্না যেন হচ্ছে না তার হাঁড়িটা যেন চুলা থেকে নামাচ্ছে না ব্যাপারটা কি কি হলো ব্যাপার মন সময় জাল দিয়েই যায় জাল দিয়ে যায় অবশেষে হাদরাতে ওমার আরা ঢুকে গেলেন বাড়ির ভিতরে ঢুকার পরে জিজ্ঞাসা করছেন না আচ্ছা বলো তো বোন কি হয়েছে তোমার তুমি জাল দিতেই থাক অথচ তোমার রান্না হয় না বলছে কি বলবো আজ কষ্ট করে আমার স্বামী বিগত কিছুদিন হলো যুদ্ধের মাঠে সাদাত বরণ করেছে যুদ্ধের মাঠে শহীদ হয়েছে আমি ছোট ছোট বাচ্চাগুলিকে নিয়ে দিন কাছি আমার বাড়িতে খাবার নেই এ আমিরুল ববেদিন আমি কষ্টে দিন কাটছে আমার বাড়িতে আমার খাবার নেই আমি কি দিয়ে বাচ্চাদেরকে বুঝাবো আমার বাড়িতে কিছু খাওয়ার নেই এমন অবস্থা আমি চুলার ওপরে মানে হাঁড়িটা চাপিয়ে দিয়েছি আর শুধু আমি জাল দিচ্ছি বাচ্চারা যেন শান্ত হবে বাচ্চারা বুঝতে পারবে খাবার রান্না হবে তারা আস্তে আস্তে করে তারা ঘুমিয়ে পড়বে আবার আমি হাঁড়িটা নামিয়ে দিয়ে আমিও তারা যার। শুয়ে পড়ে যাব হাদরাতে উমার যেন খেদে দিলেন নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি ভিতরটা যেন ডুকরে ডুকরে কাঁদছে কে যেন কুঁড়ে কুঁড়ে যেন হাজরা তোমারকে খাচ্ছে হাজরা তোমার সে সময় যেন বসে নিজেকে ধরে রাখতে পারলেন না সঙ্গে সঙ্গে চলে আসলেন রাজস্ব কোষ হতে হাজার যেন কিছু নিলেন আঠার বস্তাটা যেন পিঠে নিলেন পরে বেরিয়ে গেলেন কাশেক বলছে আমাকে দিন আমিরাল না 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 তোমাকে আমি দেব না আমার বোঝাটা আমাকে বহন করতে দাও কি মাঠে কেউ কারো বোঝা বহন করবে না অতএব আমার বোঝা আমাকে বহন করতে দাও হাজরাতে উমার যেন গেলেন রুটি তৈরি করলেন তাদেরকে খাওয়ালেন আর খাওয়া বললেন আগামী কালকে আগামীকালকে মমিনিনের সঙ্গে দেখা করতে যাবে বলে দিলেন কালকে আমিরুল মমিনীর সঙ্গে দেখা করতে যাবে বন্ধু তোমার চলে আসলেন সকল যখন হল ওই মহিলা গেলেন গিয়ে দেখছেন হা সেই ব্যক্তি ওমার সেই ব্যক্তি তো আমিরুল মোমেন যাকে রাত্রিবেলাতে আমি চিনতে পারিনি তিনি তো আজকে সেই রাজপ্রাসাদে বসে আছেন তিনি দায়িত্বে বসে আছেন তিনি গিয়ে পাঁ দুইখানা ধরে বলছে হুজুর আমাকে ক্ষমা করে দিন রাত্রে আপনাকে চিনতে পারেনি হয়তো অজান্তে আপনাকে কতই না কষ্ট দিয়েছে আমাকে মাফ করে দিন হাজরা তোমার বলছে না না আমি তোমাকে মাফ করবো এটা মাফ করা লাগবে না তুমি আমারে মাফ করে দাও আমি তোমার খবর নিতে পারিনি তুমি কত কষ্ট ঝুলে তুমি আমাকে ক্ষমা করে দাও তো বন্ধুরা আমার আপনাকে বলতে চাইছি শাসক হতে হবে ওই রকম যেই শাসক যেই নেতা রক্ষক যাকে রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু রক্ষ রক্ষার নামে সে যেন ভক্ষণ করছে তার দ্বারাতে পৃথিবী শাসন সুষ্ঠুভাবে হবে না হবে না হবে না তাই নাবিজি বলেছেন এদার তু তুয়ালান যখন দেখবে এই মতো নেতাদের অভাব হয়ে যাবে আর যখন নেতারা তাদের মানে গানিমতের মালকে নেতারা আপনার রাষ্ট্রীয় সম্পদকে নেতারা জনসাধারণের মালকে নিজের বাবার পৈতৃক সম্পত্তি মনে করবে তখন বুঝে নেবে পৃথিবী আর থাকবে না থাকবে না থাকবে না বন্ধু শুধু মিলিয়ে দেখুন দুই তারপরে নাবিজি বলছেন অল আমান এমন একটা জামানা আসবে কেয়ামতের আগে অল আমানত মগ্নামান আমানতের খেয়ানতি চলবে মানুষ আমানতের খেয়ানত করবে ও নিজে বুঝতে পারবে না এটা আমানতের খেয়ানত হচ্ছে নাবিজি বলছেন এমন একটা সময় হবে রে এমন একটা যুগ আসবে মানুষরা অযোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্ব উঠিয়ে দেবে যার যোগ্যতা নেই তার হাতে নেতৃত্ব ভার অর্পণ করা হবে কিন্তু তার যোগ্যতা নেই যোগ্য ব্যক্তিরা থেকে যাবেন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বের ভার দেওয়া হবে নাভিজি বলছেন এটা হচ্ছে আমানতের খেয়ানত যখন এই মতো দেখবে ঘটছে পৃথিবীতে বুঝে নিবে আর পৃথিবী টিকবে না টিকবে না টিকবে না বন্ধুরা আমার হাতরাতে আলী কেমন আমানতদার ছিলেন হায়দ্রাত আলী ইসলামী জগতের চতুর্থ খালিফা তিনি একদিন বেলাতে তিনি যেন রাষ্ট্রীয় সম্পদের যেন হিসাব নিকাশ করছিলেন এমন সময় হাজরাতে আবু তালহা এবং দুইজন ব্যক্তি আসলেন এসে সালাম দিচ্ছেন আসসালাম আলিখুমির ইয়া আমির মোমিন যখনই সালাম দিলেন হাজরাতে আলী আলহ তিনি তিনি আর মানে সরকারি কাজে ব্যস্ত ছিলেন একটা প্রদীপ জ্বালিয়ে বা একটা মোমবাতি জ্বালিয়ে সে কাজে ব্যস্ত ছিলেন তিনারা যখন প্রবেশ করলেন হাদরাতে আলী সেটাকে বন্ধ করে দিলেন ওই প্রদীপটা বা ওই মোমবাতিটা বন্ধ করে দিয়ে নতুন একটা মোমবাতি জ্বালিয়ে দিলেন হাদরাতে এবং তালহা জিজ্ঞাসা করছেন হুজুর আমির ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না কি ব্যাপার কেন আপনি ওটাকে বন্ধ করে দিলেন ওটাকে নিমিয়ে দিলেন নতুনটা জ্বালালেন হাদরাতে আলী বলছেন ভাইরে শুনে নাও এই যে আমি যেই মোমবাতিটা জানিয়ে হিসাব নিকাশ করছিলাম এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ এবার এটা আমাকে রাষ্ট্রীয় সম্পদ এটা দেওয়া হয়েছে আমাকে শুধু রাষ্ট্রের অর্থাৎ সরকারি কাজের হিসাব নিকাশ করার জন্যে আমি যদি ব্যক্তিগত কাজে একে বাই করি আমার ব্যক্তিগত কাজে যদি ব্যবহার করি তাহলে আমানতের খেয়ানত হবে এই আমানতের খেয়ানত হাজরাতে আলী করতে পারে না পারে না পারে না হাজরাতে আলী নতুন একটা মোমবাতি জ্বালিয়ে দিলেন আর জানিয়ে দেওয়ার পরে তাদের সঙ্গে কথা বললেন কারণ তারা এসেছিল ব্যক্তিগত কথা বলার জন্যে হাদরাতে আলী বলছেন ও ভাই শুনে নাও এটা রাষ্ট্রীয় সম্পদ এটা দিয়ে আমি ব্যক্তিগতভাবে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলবো ওটা ব্যবহার যদি করি আমার ওদের খেয়ানত হয়ে যাবে না না ওটা আমি ব্যবহার করতে পারবো না দেখুন কেমন নেতা দেখুন কেমন নেতা আজ যদি বর্তমান যুগে এরকম নেতা হয়ে যায় তাহলে পৃথিবীটা আমাদের পরিণত হয়ে যাবে সেই পূর্বের যুগটা আমরা ফিরিয়ে পেয়ে কিন্তু আজকে এই রকম নেতারা আমাদের অভাব খেয়ানত করে নেতাদের কাছে রাষ্ট্রীয় সম্পদ আছে এটা এই কাজের জন্য বরাদ্দ হয়েছে এখানে বাই করতে হবে কিন্তু তারা শুধু ও নেতা তো নেহি হে ও নেতা হে যত যা আছে সব দিয়ে দাও ও ঢুকিয়ে নেবে করা হচ্ছে নেতা নেতা নয় আবার নাবি বলছেন যখনই দেখবে এ মতো ঘটছে বুঝে নেবে পৃথিবী আর বেশি দিন টিকবে না পৃথিবীর সমাপ্তি ঘটে যাবে বন্ধুরে আমার আপনাকে আর একটা ঘটনা বলি বিশ্ব মক্কা থেকে মদিনা হিজরত করে যাচ্ছেন নাবিজিকে আদেশ দিয়েছেন আদেশ হয়ে গেছে নাবিজিকে যাওয়ার আল্লাহ বলছেন মোহাম্মদ হে মোহাম্মদ এই মক্কার তোমার জন্য নিরাপদের জায়গা নয় তোমাকে মক্কা ছেড়ে এখন মদিনা যেতে হবে রাতারাতি বেরিয়ে পড়ো আপনার শত্রু বাহিনী নাবিজির নাবিজির ঘরটাকে বেষ্টন করে রেখেছে যেন ঘেরে রয়েছে আল্লাহর নাবি তাদের মধ্য দিয়ে যেন বেরিয়ে গেলেন বেরিয়ে যে গেলেন কিন্তু নাবিজি হচ্ছেন আল্লাহ আমিন সত্যবাদী নাবিজি হচ্ছেন আমানতদার যদিও নাবিজি ইসলাম প্রচার করতেন তারপরে ওয়া মুসলিম ইয়াহুদি খ্রিস্টানেরা আল্লাহর নাবির কাছে আমানত রেখে যেত মহিলার নাবিজির কাছে আমানত রেখে যেত কারণ তারা জানে যদিও তার ধর্ম আমরা মানতে পারি না কিন্তু লোকটা এত সত্যবাদী এতটা আমানতদার তার কাছে যদি কিছু রাখা হয় তাহলে এক বিন্দু পরিমাণ সে ভক্ষণ করবে না বা সে আমানতের খেয়ানত করবে না এমন একজন ব্যক্তি অতএব তারা রেখে যেতেন আল্লাহর নাবি হিজরত করবেন আল্লাহর আদেশ হচ্ছে মোহাম্মদ তোমাকে আজকে রাত্রিতে হিজরত করতে হবে মক্কা তোমার জন্য নিরাপদের জায়গা নয় মক্কা তোমার জন্য এখন আর উপযুক্ত জায়গা নয় তুমি অতি সত্বর মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দাও নাবিজি বলছেন কি করতে হবে হাজরাতে আলীকে ডাকলেন নাবেজের বাড়িটা শত্রুরা পুরোটা বেষ্টন করে রেখেছে আল্লাহর নাবি বলছেন আলীকে আলী রে তুমি আমার বিছানাতে শুয়ে যাও সকাল যখন হবে রে আলি এই মালটা হচ্ছে ইয়া তিমের মাল এটা বিধমার মাল এটা গরিব দুঃখী অসহায়দের মাল যখন সকাল হবে এই মালগুলো তাদের কাছে তুমি সঠিকভাবে বন্টন করে দেবে আর বন্টন করে তুমি মদিনায় চলে আসবে নাভিজি বলছেন আলী রে আমি হচ্ছি সারা পৃথিবীর নাবি আমাকে যেন সাঈদুল আমবিয়া করে পাঠানো হয়েছে আমি হলাম শেষ নাবি ও অতএব আলী রে এই সম্পদটা আমি যদি নিয়ে এখন চলে যাই পরে আমি ব্যাক করতে পারবো দিতে পারবো মানুষেরা বলবে কে এত সত্যবাদী আমরা ভাবতাম আমন ভাবতাম কিন্তু সে যেন রাতারাতি পালিয়ে গিয়েছে নাবি বলছেন আলী তুমি শুয়ে যাও সকাল যখন হবে এ মালগুলো তাদেরকে বুঝিয়ে দেবে তাদের মাল তাদের কাছে পৌঁছে দেবে দেওয়ার পরে তুমি আবার আসি তোমার আমার সঙ্গে চলে আসবে অর্থাৎ তুমি মদিনা চলে আসবে মদিনা ডাকছেন এখন আপনি বলেন বাড়ি চতুর্দিক বেষ্টন করে রেখেছে হাজরাতে আলী কি করে ঘুমায় হাজরাতে আলী ঘুমায় কি করে সেখানে দেখেন তো তাদের বিশ্বাস বা তাওয়াক্কুল কেমন ছিল যে বাড়ি শত্রুরা ঘেরে রেখেছে আর হাজরাতে আলী শুয়ে যাচ্ছেন হাজরাতে আলী যখন মদিনা গেলেন জিজ্ঞাসা করা হলো আলী আপনি সেই রাত্রিতে সেখানে কিভাবে ছিলেন আলি বলছেন এতটাই নিদ্রায় আমি নিদ্রিত ছিলাম কী যা হয়েছিল বাকি রাত্রি কিছু খবর নেই কেন আল্লাহর প্রতি বিশ্বাস নাবির কথার প্রতি কেমন তা অকুল ছিল যে আল্লাহর নাবি যে কথা বলবেন তিনি এক বিন্দু পরিমাণ কোনো মিথ্যা কথা বলেননি নাবিজি বলেছেন আলী রে তুমি এই মালগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে তুমি মদিনা চলে আসবে আলী বুঝে গেছেন যে আমার আমাকে তারা মারতে পারবে না বা আমার মরণ হবে না দেখুন কেমন আমানতদার তো ধরে আমার তাই নাবিজি বলছেন ওয়াল আমানা তো মাগনামান ততদিন কেয়ামত হবে না যতদিন না মানুষেরা আমানতের খেয়ানতি করবে নেতারা তার আমানতের খেয়ানতি করবে আমানতকে তারা নিজের মাল মনে করে ভক্ষণ করবে আমানতের খেয়ানতি করবে আর যখনই এরকম ঘটবে তখন তোমরা বুঝে নিবে পৃথিবী আর টিকবে না টিকবে না টিকবে না এরপরে নাভিজি বলছেন ওয়াল আমান তোমাগনা আমান অ জাকাতমা গ্রাম এমন একটা জামানা আসবে মানুষ জাকাতকে জরিমানা মনে করবে বন্ধুরে মানুষ জাকাতকে জরিমানা মনে করবে আজকে যদি জাকাত যার বাড়িতে পুরো বছরের খরচ পুরো বছর খরচ করার পরে যদি কিছু টাকা যদি তারা বরাদ্দ থাকে জমা হয়ে যায় এক লক্ষ হোক পঞ্চাশ হাজার হোক এমনকি দশ হাজার টাকাও যদি তার বাড়িতে স্টক থাকে তাহলে শতকরা আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা করে বার্ষিক একবার থাকে জাকাত বের করে হবে যদি এই জাকাতটা সামাজিকভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে সরকার যদি এই জাকাতকে নিতে পারত তবে আজকে এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মরত না মানুষ অনাহারে তারা দিন কাটত না কোনো মানুষতে মানে এমন এতে বাড়িতে বাস করতো না যে বৃষ্টি হলে পানি পড়ে ভিজে যাবে প্রত্যেকের বাড়িও হয়ে যেত প্রত্যেককে যেন অনাহ মানে ভালোভাবে জীবনযাপন করত এই জন্য আমার নাবি বলছেন এমন একটা জামানা আসবে মানুষেরা মানে জাকাতকে জরিমানা মনে করবে আর যখনই দেখবে জাকাতকে জরিপানা মনে করছে বুঝে নেবে আর পৃথিবী থাকবে না থাকবে না থাকবে না তারপরে বলছেন চতুর্থ নম্বরে নাবিজি বলছেন অত্লেমালি দিন এমন একটা জামানা আসবে মানুষ দিন ব্যথি রেখে বদিনের প্রচার প্রসার ঘটাবে বুঝতে পারেননি দিন ব্যতী রেখে মানুষ বেদিনী শিক্ষার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে ওই শিক্ষার প্রতি বেশি আগ্রহ দেখাবে দিনের প্রতি দেখাবে না আজকে শুধু মিলিয়ে নেন নাবিজি অন্য হাদিসে বলছেন যে কেয়ামতের আগে অর্থাৎ কেয়ামত যতটা ঘনে আসছে বা তার যত সমাপ্তি ঘটছে কেয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে তত যেন শিক্ষা কমে যাচ্ছে নাবিজি বলছেন আই ইউর ফল এলমা জাহাল অর্থাৎ বিদ্যাকে উঠে নেওয়া হবে আর মূর্খতা বর্ষণ হবে মূর্খতা বৃদ্ধি পাবে আজকে দেখুন মূর্খতা বর্ষণ হচ্ছে আর বিদ্যা কমে যাচ্ছে মানুষের শিক্ষার প্রতি আগ্রহ কমে যাচ্ছে বলবেন মুলবি সাহেব দুই বছর আগে দেখেছিলাম যে আমাদের শাহাপুর হাই স্কুলে পাঁচ বছর দশ বছর আগে দেখেছিলাম যে মানে বিশটা ঘর ছিল এখন তো চল্লিশ পঞ্চাশটা হয়ে গেছে তো কমলো কী করে কমলা কি করে আল্লাহর রসুল বলছেন দিনী বিদ্যার প্রতি মানুষের আগ্রহ কমে যাবে আর বেদিনী শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাবে আসলে কারণটা কি কেন এরকম হচ্ছে মানুষ হচ্ছে পয়সার গোলাম পয়সার কাছে মানুষ নিজেকে বিক্রি করে দিয়েছে যেখানে বেশি পয়সা পাওয়া যাবে মানুষ সেই দিকে দৌড়াচ্ছে আজকে এই দিনই শিক্ষার প্রতি মানুষের আগ্রহ না থাকার আরও একটা কারণ হচ্ছে আমরা উপযুক্ত মাইনে উপযুক্ত মর্যাদা দিনই বিদ্যার প্রতি যারা পরিশ্রম করে যারা প্রশিক্ষণ দেয় বা যারা মসজিদে থাকে যারা মসজিদে মক্তব্যে থাকে যারা মাদ্রাসায় চাকরি করে দিনই জ্ঞান মানে যেখানে চর্চা হয় তাদের উপযুক্ত পারিশ্রমিক আমরা সমাজ দিতে পারলেও কিন্তু আমরা দিতে চাই না বলেই আজকে এই শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বাড়ে না আজকে বেশি নয় সরকার শুধু বলে দেখ মাসিদের ইমামদেরকে বিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে আর বা সমাজই বলে দেখ যে বিশ হাজার করে বেতন দেওয়া হবে আমি ইকবাল হোসেন বলে দিলাম কথাটা লিখে নেন রোজার পরে মাদ্রাসাগুলিতে লাইন লেগে যাবে ছাত্র কেন শুধু মাদ্রাসায় পড়বে আর ছেলেকে একটা মসজিদ করে দেবো তখন ঘন ঘন মসজিদ হবে মসজিদ করে দেবো আর এই যে বিশ করে সরকারি পাবে আর সমাজ থেকে দিবে আরে অনেক টাকা হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা মূল্য দিচ্ছি না বলে শিক্ষার প্রতি আগ্রহ নেই নবীজি বলছেন অত অন্য মালে দিন এমন একটা জামানা আসবে যে মানুষ দিন ব্যথি রেখে বৎদিনের প্রচার প্রচার ঘটাবে তখন বুঝে নেবে পৃথিবীর একেবারে কেয়ামতের কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ পৃথিবী আর বেশি দিন টিকবে না দিনে বিদ্যাতে এত লাভ এত লাভ তারপরেও মানুষের আগ্রহ হচ্ছে না এর জ্বলন্ত উদাহরণ দিলাম যেটা মানে কারণ হিসাবে যেটা বললাম যে আমরা এই বিদ্যা যারা মানে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তাদের উপযুক্ত আমরা মাইনে দি না দিতে পারলো ও দি না এর জন্য আমরা সমাজ দায়ী একটা ইমাম সাহেব চব্বিশ ঘন্টা বাস দিতে থাকে একটা লেবার সাড়ে তিনশো টাকার ও ইনকাম করে একজন ইমাম চব্বিশ ঘন্টা থাকে কিন্তু ওকে সাড়ে দশ হাজার টাকা বেতন দিতে পারবো আমরা কিন্তু দেব না পারবো কোনো অসমস্যা নেই দিতে আমি কাউকে ভয় করি না ইকবাল হোসেন সব দিনে এইভাবেই কথা বলে আমার সমাজ আর যে সমাজেই হোক হক এভাবে হক কথা বলতে আমি পছন্দ করি আজকে সমাজকে স্ট্রং হতে হবে সমাজকে সজাগ হতে হবে যে আলেম সমাজের উপযুক্ত আমরা মাইনে দেবো তাদের পারশ্রমিক দেব তাহলে আপনার ছেলেদের মানে মানুষের আগ্রহ বাড়বে আরবি শিক্ষার প্রতি এই শিক্ষাতে যে কত না আপনাকে জেনারেল বিদ্যা শিখতে আমি নিষেধ করছি না অবশ্যই করতে হবে তবে আপনার প্রথম যে শিক্ষাটা হবে দিনীবিদ অর্জন করতে হবে বন্ধুগণ লাভ কত দেখেন বন্ধুরে আমার বিশ্বনাবি বলছেন ক্ষয়র মান তাআল্লামাল করা ওয়া আনাওয়া আল্লামা আপনি একটা হাদিস দেখাতে পারবেন না যে নাবিজি বলেছেন ক্ষয় রকম মান্তা আল্লামাল ফানসাফা ও আল্লামা বা ক্ষয় রকম মান্তা আল্লামাল ইনকোলজি ও আল্লামা বা ক্ষয়রক মান্তা আল্লামাল হিসাব ওয়া আল্লামা নাবিজি বলেছেন তোমাদের ভিতরে ওই ব্যক্তিই হলো উত্তম যে কোরআনের জ্ঞান অর্জন করলো আর করার পরে সেটা মানুষের কাছে পৌঁছে দিল ওই ব্যক্তি হচ্ছে তোমাদের মাঝে উত্তম আপনার ছেলে সায়েন্স নিয়ে লেখাপড়া করেছে টিউশন পড়িয়ে যাচ্ছে স্কুলে পড়াচ্ছে আপনি একটা হাদিস দেখান দেখি যে পড়িয়ে এক পাবে একটা হাদিস নেই কিন্তু আল্লাহ রসুল বলছেন যে অর্জন করলার মানুষের কাছে পৌঁছে দিল সেই ব্যক্তি হচ্ছে উত্তম সব থেকে এত উত্তম হওয়ার পরে কিন্তু আমরা যাচ্ছি না কেন এই যে পয়সার একটা লোভ তো আছে যেদিকে বেশি পয়সা আর মূল করে কি করবো বেতন তো পাঁচ হাজার আর কি মসজিদের সুইপারের কাজ করে দিতে হবে ইমাম সাহেবকে বাথরুম পেশাব পায়খানা এটা তো আছেই মসজিদে সবাই নাকের পেস্টি মুছবে কি মুছবে গামছা সাফ করতে হবে আমাদের বিবেকে একটুকু বাধা না একজন ইমামকে কি করে বলি মুলি সাহেব এখানে ধুলা কেন আমরা কেমন মুসলমান যিনি ইমাম যিনি নেতৃত্ব চলবে সমাজে অথচ তাকে আমরা বাধ্য করি ঝাড় দিতে হবে আপনাকে আহা হা দুঃখের বিষয় কেমতের আলামতেগুলো একজন মূর্খ লোক অযোগ্য লোক গিয়ে একজন ইমামের সঙ্গে তর্ক করবে একজন ইমামকে বাধ্য করবে অথচ ইমামেরা করে দেন নেকির কাজ অসুবিধা নেই আপনি বাধ্য করবেন কেন স্কুলের টিচার তো ক্লাস থেকে বেরিয়ে ঘন্টা মেরে দিলে হতো না সরকার একটা ঘন্টা মারার জন্য একজন পিয়নকে রাখছে কেন উনি আমার শিক্ষক উনি একজন এমন জায়গাতে থাকবেন উনার দ্বারাতে আমি ঘণ্টা মারামা ঝাড়ুদার কাজ করতে পারি না এটা সরকার বুঝে কিন্তু আমাদের হতভাগা মুসলমান যার কাছে কোরআন এসেছে এই মুসলমান এটা বুঝে না যে আমি একজন ইমামকে কি করে বাধ্য করি যে মসজিদ আপনাকে ঝাড়ু দিতে হবে ইমামের বাড়ি গিয়ে একদিন খালি বেশি কামাই হয়ে যাক না এদের যেমন পেট হড়মড় করে মানে ডি ওমেস ডি না খেলে এদের আর ই হবে না পেটের সমস্যা তখন হবে না এতটাই মানে আমরা নির্লজ্জ হয়ে গেছি এতটা আমরা সমাজ এর জন্য আমরা সমাজ দায়ী কিয়ামতের আমাদের হিসাব দিতে হবে তো বন্ধু আল্লাহ রানাবি বলছেন হাদিসের রবি হজরাতে আবি ও মামা তিনি বলছেন হাজিরাতে ও মামা বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এ কোরআন কোরআন তোমরা কোরআন পড়ো ফাইন্না হইয়াতি ইয়ামাল কেয়ামা অর্থাৎ কোরআন পড়ে লাভটা কি হবে ফাইন্না হইয়াতি অর্থাৎ কোরআন আসবে ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন সাফি আল্লি উক্ত পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে কোরআন উক্ত পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে আপনাকে আমি আমার শিক্ষার বিষয় যেহেতু না আমি আর বেশি যাচ্ছি না তো যাই হোক আমাদের যে সমস্ত ভুল রয়েছে সমাজে আমরা সমাজের জন্য দায়ী আমাদেরকে ওই সমস্ত ভুলগুলিকে একেবারে সব মানে ভুলে গিয়ে আমরা যে সব মানে একেবারে এমন কাজ করে যাচ্ছি সেগুলো ভুলে গিয়ে ইমামদের উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে তাহলেই আমরা অবশ্যই আমাদের এই বিদ্যার প্রতি আগ্রহ বাড়বে তাই নাবিজি বলছেন ও তো মেলে গাই দিন এমন একটা জামানা আসবে মানুষ দিন ব্যতিরিক রেখে দিনের প্রসার ঘটবে আজকে মাদ্রাসাতে তেমন ছাত্র যায় না কিন্তু স্কুলে ঠিকই যাচ্ছে বন্ধুরা আবার তারপরে নবীজি বলছেন ও আত আর রজু হলো ইমরাতা হো আকা উম্মা আদনা সদি আকসা আবা আমার নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন একটা জামান আসবে রে আর রজু হলো ইমরাত হু অর্থাৎ পুরুষেরা অর্থাৎ পুরুষেরা নারীদের বসুভূত হয়ে দুনিয়া করবে অর্থাৎ স্বামীরা স্ত্রী যদিও স্ত্রী ভুল যদি বলে তবু কিছু স্বামী রয়েছে কিছু পুরুষ রয়েছে তাদের কথাকে প্রাধান্য দেবে আমার নবীজি বলছেন আতা আর রাজুল ইমরাতাহু অর্থাৎ পুরুষেরা নারীদের বসুভূত হয়ে কাজ করবে আক্কা উম্মাহু মাকে ধুমকে কথা বলবে ওয়া আকসা আবা আকসা আবাহু ও আদনা সাদি কাহু এবং সব থেকে নিকট আত্মীয় হবে বন্ধু বান্ধব ও আকসা আবাহু এবং বাপকে ধুমকে কথা বলবে শুধু মিলিয়ে নেন বক্তা মনে হয় আসছে আমি সংক্ষেপে বলে যাচ্ছি সাইনটা নাকি গো হ্যাঁ বক্তা আসতে চলেছে আমি শুধু মিলিয়ে যাচ্ছি পনেরোটা আপনাদের সামনে ইনশাআল্লাহ দেখা যাক কতটা যাচ্ছে তো আল্লাহ রসুল বলছেন যে পুরুষেরা নারীদের বসুভূতি হয়ে চলবে নারী যদি বলে হ্যাঁ বাম দিক ও যদি বলে এটা ডান দিক তো বলবে যে না এটা ডান ঠিক আছে মানে ওকে প্রাধান্য দেবে আমি বলছি না স্ত্রীকে প্রাধান্য দিতে হবে না স্ত্রীর কাছে পরামর্শ নিতে হবে অবশ্যই তবে ওর থেকে ডবল বিবেক আপনাকে দেওয়া হয়েছে আপনাকে বিবেক বুদ্ধি খাটিয়ে দেখতে হবে যে এটা ভুল বলছে ওর ভালোবাসায় মুগ্ধ হয়ে আসক্ত হয়ে আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যেটা হয়তো আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আর মা বাপ মাকে ধমকে কথা বলা তো এটা অহরহর চলছেই আর নিকটার্থী হয়েছে বন্ধু বান্ধব আর বাবার সঙ্গে মানুষ অসহৎ আচরণ করছে বন্ধুরে আবার তারপরে নভিজি বলছেন ও জহরা তিল ফিল মাসাজিদ নাবিজি বলছেন কেয়ামতের আগে এমন একটা জামান আসবে মানুষেরা মসজিদের ভিতরে হয়ে হট্টগোল করে কথা বলবে মসজিদের ভিতরে যেটা ইবাদতের জায়গা কিন্তু মানুষেরা চিৎকার করবে হয়ে হট্টগোল করবে জোরে আওয়াজে উঁচু আওয়াজে মসজিদে কথা বলবে নাবিজি বলছেন যখনই দেখবে মসজিদের ভিতরে মানুষেরা চিৎকার করে কথা বলছে উঁচু আওয়াজে কথা বলছে বুঝে নিবে পৃথিবী আর টিকবে না টিকবে না আজকে দেখুন মসজিদে ঠিক মসজিদে যদি বাতাসা আছে বিলাবিলি নিয়ে হো হট্টগোল চালু হয়ে যায় মসজিদে যদি কোনো সমাজের মানে কিছু যদি আলোচনা হয় যদি বসে ওই হট্টগোল চালু হয়ে যায় কোনো শৃঙ্খলা বজায় থাকে না নাবিজি এটাই বলছেন অজাহরাতিল আস অতফিল মাসাজিদ অর্থাৎ মসজিদে মানুষ হই হট্টগোল করে উঁচু গলায় মসজিদে মানুষ কথা বলবে তারপরে নাবিজি বলছেন ও জহরাতিল কয়না তুলিফ অর্থাৎ গায়িকাদের সংখ্যা বৃদ্ধি পাবে কেয়ামতের আগে গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে ওয়াল মা এবং বাদ্যযন্ত্রের সংখ্যাও বেড়ে যাবে অর্থাৎ আমাদের মানে মুসলিম সমাজের ভিতরে তারা ধর্মের নামে দেখবেন যখন উরুস করে বা আপনার মানে নাবিজির জন্মদিন পালন করে তখন তারা গাড়িকে সাজিয়ে আপনার ঢ মানে ঢাকঢোল পিটিয়ে তারা যেন রাস্তায় বের হয়ে যায় তো নাবিজি বলছেন কেয়ামতের আগে এমন একটা সময় আসবে আমার উন্মতের ভিতরে গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে আর আমার উন্মতেরা যেন ঢোক ঢাল এটাকে পছন্দ করবে ধর্মীয় সভা করলেও বা কোনো কিছু করলেও কিন্তু ঢোক ঢাল এটা তারা বেশি বেশি করে বাজাবে তারপরে নবীজি বলছেন ওয়া উখরা মার রাজুল মাখাফাতাশ-শারিহি একজন অপরজনকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্যে তার খারাপি থেকে বাঁচার জন্যে শুধু বলবে আসসালাম আলাইকুম হুজুর আসসালাম আলাইকুম এরকম করবে আর বলবে কেন বলবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্যে যদি আমি মেওমেও করে তার সাথে না যাই তাহলে আমাকে ফুরুত করে দেবে কিছু লোককে দেখবেন শুধু নেতাদের পিছনে ঘুরে বেড়ায় ওকে একটু লক মানে সাইডে ডাকে না ডেকে বলেন কি ব্যাপার ভাইয়ের পিছনে ঘুরে লাভ কী ঘুরছি কি সাদে ভাই একটু কিছু পাওয়ার আশাই তো ঘুরছি আর যদি বাই চান্স না ঘুরি তো ব্যাস দিয়ে দেবে দিয়ে দেবে মানে শেষ করে দেবে তো ওর গদি আছে বলেই ঘুরছি ওর গদি চলে যাক ও না একটা কুকুরও পুজবে না তো আল্লাহ রসুল বলছেন রজুল ও রেহি এমন একটা যুগ আসবে একজন অপরজনকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্যে ওর খারাপি থেকে বাঁচার জন্য যাই হোক বক্তা আমাদের চলে হ্যাঁ আমি চাই না যে আমার ভাই বসে থাকলে আর বক্তা আমি লক্ষ্যই করিনি তো আপনারা আসতে লেট করেছেন বলে বক্তব্য শুরু হয়েছে না তা আমার টাইম ছিল মোটামুটি আটটা থেকে নটা তো পরিস্থিতি বাধ্য করেছে একটু এদিকে টাইম নিতে তো যাই আমি যেহেতু আপনাদের পরিচিতই আমি বেশি কিছু আর বলছি না কয়েকটা যে বাকি থাকলো কোনো দিন বলার ইশা বলবো নাহলে ক্ষুদা বলে শেষ করে দেব তো যাই হোক সবাই শেষ আল্লাহর কাছে দোয়া করি মগুদ আমাদের প্রত্যেককে যা শুনলামের প্রতি আমরা আমরা আমল করতে পারি আমরা জ্ঞান বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষ আমরা যেন এক অপরকে সম্মান করতে পারি এক অপরের উপযুক্ত পারিশ্রমিক দিতে পারি আল্লাহরা বলেন আমাদের প্রত্যেককেই যা সুনলামের প্রতি আমল করা তৌফিক দান করে সকল পুনর আবিন আসসালামু আলাইকুম আরহামদুলিল্লা